হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের আজকে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি সিসি সিক্স পেপারের পরীক্ষা হলো আজকের ক্লাসে যেটা আলোচনা করব তোমাদের সিসি সিক্স পেপারে যেসব এসে কিউ প্রশ্ন এসেছিলো সেই এসে কিউ প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি সম্পূর্ণ প্রশ্নপত্রটা দেখিয়ে দেব যে বড় প্রশ্ন এই পেপার থেকে কোনগুলো এসেছিল দেখে নাও তাহলে প্রথমে দেখো এক নম্বরের যে প্রশ্নটা ছিল দেখো তুলনামূলক রাজনীতি পাঠে পরিসংখ্যানমূলক পদ্ধতি দুজন প্রবক্তা অ্যান্সার হবে জেমস মিট অডাম এবং বোগারাস পরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির একটি সীমাবদ্ধতা উল্লেখ করো অ্যান্সারটা দেখো এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্র ও সমাজের কাঠামোই রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে সমালোচকদের মতে এটি ব্যক্তির স্বাধীন চিন্তা ও পরিবেশের পরিবর্তনের ক্ষমতাকে অস্বীকার করে পরের প্রশ্ন দেখো তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো তুলনামূলক শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গি হল একমুখী অর্থাৎ এখানে বিশেষ বিষয়কে কেন্দ্র করে সমগ্র আলোচনা আবর্তিত হয় অন্যদিকে তুলনামূলক রাজনীতি হল বহুমুখী এখানে একই সাথে অনেক বিষয়ে আলোচনায় আনা হয় পরের প্রশ্ন আছে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির একজন প্রবক্তার নাম লেখো গ্র্যাভিয়েল অ্যালমন্ড হচ্ছেন একজন প্রবক্তা পরের প্রশ্ন আলোচনা করব তার আগে যে বিষয়টা বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির যে কোনো একটি বৈশিষ্ট্য লেখ রাজনৈতিক অর্থনৈতিক বৈশিষ্ট্য হল অর্থনীতি রাজনীতির নিয়ন্ত্রক তারপরের প্রশ্ন আছে ব্রিটেনে ব্রিটেনে পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতি উল্লেখ করো ব্রিটেনে ব্রিটেনে পার্লামেন্ট সম্পর্কিত অনেক রীতিনীতি রয়েছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য রীতি হল প্রধানমন্ত্রীকে অবশ্যই কমন সভার সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেতে হবে পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে মন্তেস্কু হচ্ছেন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা তারপরের প্রশ্ন বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের নাম একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরের প্রশ্ন এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দুটি উদাহরণ দাও ব্রিটেনের শাসন ব্যবস্থা ও ফ্রান্সের শাসন ব্যবস্থা নেক্সট আছে চীনের আইন বিভাগের নাম কি চীনের চীনের জনগণের সর্বোচ্চ আদালত তারপরের প্রশ্ন ফরাসি মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন অ্যান্সার হবে ফ্রান্সের রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন যুক্তরাষ্ট্রে বিচার বিভাগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো যুক্তরাষ্ট্রে বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বিচার বিভাগীয় পর্যালোচনা তারপরে প্রশ্ন চীনের প্রধান পকিউরেটর কার দ্বারা নির্বাচিত হন অ্যান্সার হচ্ছে গণ কংগ্রেস তারপরের প্রশ্ন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ডুমার কার্যকালের মেয়াদ কত রাষ্ট্রীয় ডুমার কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর পরের প্রশ্ন চীনের নাগরিকদের দুটি কর্তব্য একটা হচ্ছে সংবিধান ও আইন মেনে চলা আরেকটা হচ্ছে দেশের প্রতিরক্ষা ও সম্মান রক্ষা করা এবারে তোমরা যারা পরবর্তীকালে এই কম্পারেটিভ পলিটিক্স সাবজেক্টটা যেটা আছে তার পরীক্ষা দেবে তোমরা সম্পূর্ণ প্রশ্নটা দেখে নাও যে মডিউল ওয়ান থেকে যে দশ নম্বরের দুটো প্রশ্ন এসেছিল তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে রাজনীতি তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি একটা হচ্ছে নিয়ন্ত্রণ আর ভারসাম্য দৃষ্টিভঙ্গি এটা চেক অ্যান্ড ব্যালেন্স যেটা আছে তারপরে দেখো বড়ো প্রশ্ন যেটা এসেছিলো পনেরো নম্বরে মডিউল ওয়ান থেকে উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনা আর একটা হচ্ছে ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের মধ্যে তুলনা এই দুটোই আমার সাজেশানে আর কি ছিল তারপরে দেখো রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য এখানে আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য তোমাদের করিয়েছিলাম সেটাই তোমাদের এখানে লিখলে হবে কারণ রাশিয়া যেরকম ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার ব্যবস্থাও তেমনই চীনের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি টিকা এসেছিল তারপরে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার তুলনা এটাও সাজেশানে ছিল আর ফরাসি ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির তুলনামূলক আলোচনা এটাও তোমাদের সাজেশানে কিন্তু ছিল এই ছিল তোমাদের কোয়েশ্চেন পেপার